الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون الذين يقيمون الصلاة ومما رزقناهم ينفقون أولئك هم المؤمنون حقا لهم درجات عند ربهم ومغفرة ورزق كريم بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم كويك بار محبت شت درشري پوری صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم بعدد كل شيء معلوم لك كما تحب وترضى عدد ما تحب وترضى يا كريم سمانيت سبابتي صاحب उपस्थित मुरब्बियाने कराम जुबक भाईरा पर्दार आरालेर मा ओ बोनेरा अल्लाह फाकरब्बुल आलमीनेर दरबार ओ शुकुर आमादेर के अल्लाह फाकरब्बुल आलमीन आजकेर ए दिने मजलिसे आमादेर के कुरान एवं हादीसेर आलोचना शोनार जन्य उपस्थित होवार तौफिक दान करसेन एजन्य सबाई आल्लाहर दरबार ओ शुक्रिया आदाय करी सबाई बोले आलहामदुलिल्लाह আপনারা এত সময় ওলামা একরামের মূল্যবান কথাবার্তা শুনছেন আরও ওলামা একরাম আছেন আসতেছেন ওনাদের কাছে মূল্যবান কথাবার্তা শুনবেন আর এই মুহূর্তে কর্তৃপক্ষ আমাকে হুকুম করছেন আপনাদের সামনে কিছু আলোচনা করার জন্য আমি আল্লাহর কোরআনে কারিমের সূরায়ে আনফালের প্রথম কয়েকখানা আয়াত তিলাওয়াত করছি আল্লাহ যদি তৌফিক দান করেন কিছু আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ আর আল্লাহর কাছে দোয়া করব আল্লাহ যেন আমাদেরকে আলোচনা করার বুঝার আমল করার তৌফিক দান করেন সবাই বলেন আমিন আমি আমার আলোচনার আগে দুই একটা কথা আপনাদেরকে জিজ্ঞাসা করবার চাই আমি আপনাদের এখানে নতুন
আমার জীবনের প্রথম মনে আসছি সম্ভবত, এর আগে কোনোদিন আসি নাই। এই কারণে বলতে হইতাছে, আপনারা কি আমার কথা বুঝেন? মাথুন না দি আপনারা নাকি অসুবিধা হয়? অসুবিধা হলে বাদ দিলাইম, আলহামদুলিল্লাহ। আরেকটা কথা বলবার চাই, আমি যত সময় আলোচনা করব, আপনারা কি বসে বসে শুনতে রাজি আছেন? সবাই রাজি আছেন? আগে তিতা ফিসে মিডেবালা দেখি কে 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 বসবেন একটু দেখে লাই। আল্লাহ তুমি আমরা সবাইকে তৌফিক দান করো। আপনারা ভয় ভাইয়ান না, আত তুলাইছি, ওয়াদা করাইছি, এই কারণে ভয় ভাইয়ান না যে মনে হয় কয় ঘন্টা যে ওয়াজ করব। আমার জান বাঁচানি ফরজ, মাথুন্যা দিয়ে আপনারা জান বাঁচানি ফরজ। আমি বড়া মানুষ, আমি তিন ঘন্টা ওয়াজ করবার সময় আর রয়েছে না। এই কারণে সংক্ষেপে আলোচনা কর্ম, শর্টকাটে আলোচনা কর্ম। আল্লাহ যদি তৌফিক দান করেন, কিছু আলোচনা করে দোয়া করে ইনশাল্লাহ আমি এখান থেকে চলে যাইব। তবে আরেকটা কথা বলবার চাই, আপনারা তো হাত তুলছেন বইবেন, যাইবেন না আশা করি, তবে যেইভাবে বইছেন এইভাবেই থাকবেন না, একটু আগায় আসবেন, একটু মেহরবানি করে সামনে আগায় আসেন, জিকিরের সাথে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। মাশাআল্লাহ, তাড়াতাড়ি আসেন, তাড়াতাড়ি সামনে আসেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মাশাআল্লাহ, এত সুন্দর হয়ে গেছে গিয়া। এরপরে আমার কিছু কিছু ভাইয়েরা, এরা পিছন দিকে বইয়ে রয়েছেন, এরা লড়ছেন না, এরার একটা নিয়ত আছে। এরার নিয়তটা হইল, দেখি মোল্লার ওয়াজ নি তালো উঠে, যদি মোল্লার ওয়াজ তালো উঠে তো আমরা বই মনাইলে যাইম গিয়া। আমি আগেও কই, আমি বুড়া মানুষ, তালেন না, বেতালা সারা জীবন ওই তালের ওয়াজ শুনছেন, একদিন বেতালা ওয়াজ শুনেন না, কি কেন আপনারা? একদিন কি বেতালা ওয়াজ শুনতে রাজি না? আল্লাহ তুমি সবাইকে আলোচনা শুনবার তৌফিক দান করো। এখন শুনেন ভাইয়েরা আমার, আমি যে আয়াতগুলা তিলাওয়াত করছি, এই আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা দলের কথা আলোচনা করছেন, আবার শুধু দলের না, কিছু গুণের কথাও আলোচনা করছেন। দলটা কোনটা, গুণগুলা কি কি, এই দুইটা কথা আলোচনা করে আমার ওয়াজ শেষ। আপনারা আবার মনে মনে চিন্তা করেন নি, আল্লাহ জানে আমি দল কইছি এই কারণে, নিনে মনে মনে চিন্তা করেন যে কোন রাজনৈতিক দল হইব। আরে দয়া আল্লাহর, এটা রাজনৈতিক সভা হই না, কি কেন আপনারা? আরে কন্যা, এটা রাজনৈতিক সভা, এটা রাজনৈতিক সভা নয়, কেন কোনো দলের আলোচনা, কোন রাজনৈতিক কোনো দলের আলোচনা হইতো না। আর আমি রাজনীতি চিনিও না, বুঝিও না, যে চিনে না বুঝে না এ রাজনৈতিক কথাও বলে না, কি কেন আপনারা? তাইলে এই দলটা কোনটা, এই দলটা চিনবার দরকার আছে, আছে কিনা? আছে না? এই দলের কতগুলা গুণ আছে, গুণটাও আল্লাহ বয়ান করছে। এই দলটা কোনটা, এটা যদি আমি আলোচনা করতে হয় আপনাদের সামনে, তাহলে আমার কথাটা একটু পিছন দিক থেকে টাইনে আনতে হইব। পিছন দিক থেকে টাইনে আনলে আমি আপনাদেরকে কথাটা বুঝাইতে পারবো, আর দলটারও চিহ্নিত করে দিতে পারবো। এই দলটা কোনটা, আদম আলাইসালাম থেকে নিয়া কেয়ামত পর্যন্ত যত মানুষ গেছে, বর্তমানে আছে, ভবিষ্যতে ভবিষ্যতে আসবে, সবগুলা মানুষ দুই দলে বিভক্ত, তিন নম্বর কোনো দল নাই। মাথুন্যা দে আপনারা, আল্লাহ কয় দল? আরে কন্যা, আমার সাথে কথা বলতে আপনারা, দল কয়টা? আরো দূরে কন, কয়টা? কই থেকে শুরু করিয়া, আদম আলাইসালাম থেকে শুরু করিয়া কেয়ামত পর্যন্ত যারা গেছে, বর্তমানে আছে, ভবিষ্যতে আইব, সবগুলা মানুষ দুই দলে বিভক্ত, এক দল ইমানদারের দল, আর এক দল বেঈমানের দল। মাথুন্যা দে আপনারা, কোন দুই দল ছাড়া তিন নম্বরে কোনো দল আছে? হয়তো ইমানদার, আর না হয় বেঈমান, তিন নম্বর কোনো দল নাই। আমি আপনাদেরকে জিজ্ঞাসা করবার চাই, আপনারা কোন দলের? অত আস্তে আপনারা বিশ্বনাথের মানুষ, অত আস্তে করে কইলা, বোঝা যায় ইমান নাই নাকি? দা আমি আপনাদেরকে জিজ্ঞাসা করে, আপনারা আল্লাহ মানেন না, রসুল মানেন না, কোরআন শরীফ মানেন না, ফেরেশতা মানেন না,
বেহেব দুদক মানেন না, হাসন নসর মানেন না, তকদির মানেন না, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কলিমা মানেন না, এটা যদি মান না তখন তাহলে আপনারা ইমানদার এত আস্তে করে কইবেন কেন? আস্তে কইবার দিন গেছে গিয়া, এখন আর আস্তে কইবার সময় রইছে না। তা আমাদের চতুর্দিকে দেয়া, আমরা ইমানদারের চতুর্দিকে দেয়া, কাফির মুশরিক মুনাফিক নাস্তিক মুরতাদের বাচ্চারা আমাদেরকে বের দিছে আমাদের ইমানটারে ধ্বংস করবার জন্য। এই কারণে আস্তে কইবার দিন নাই, জোরে আওয়াজ করে কইবেন, এমন ভাবে কইবেন যেইভাবে কইলে কাফির মুশরিক মুনাফিক নাস্তিকের কলিজার মধ্যে গুতা লাগত। ইমান আছে কিনা নাই? তাহলে দল কয়টা? এক নম্বর ইমানদারের দল, আর দুই নম্বর আপনারা কোন দলের? আরো দূরে কোন কোন দলের? ইমানদারের। ইমানদারের দল যে আল্লাহ শুকরিয়া আদায় করুন, ইমানদারের দল যে আপনারা আল্লাহ আমরারে রাখছে, মা ঠিক না বেটি? এখন আসেন ভাইয়ের আমার, বেঈমানরা সম্বন্ধে কোনো কথা মাইতে লাভ নাই, বেঈমানদের ঠিকানা চিরস্থায়ী জাহান্নাম। মাছেন না দি আমরা না? সামান্য সময় লাগে বেহেস্ত যাইব, একটু সময় একটুকু না, এক ফুটা পানি খাওয়াই মনি আল্লাহ, এক ফুটা পানিও দিবে না বেঈমানের বাচ্চাদেরকে। এরা দুনিয়ার মধ্যে যা কিছু যা কিছু আনন্দ উল্লাস করবার আছে করে লইব, মরলে পরে আর এদের জন্য কোনো নিয়ামত নাই, এদের ঠিকানা চিরস্থায়ী, এদের কথা আর বললে লাভ নাই। এখন আসেন ইমানদার নিয়ে আলোচনা করি। ইমানদার আবার দুই ভাগে বিভক্ত, মা ইমানদার কয় দল? আল্লাহ আপনারা মনে মনে চিন্তা করেন, আল্লাহ জানে এখন কোন বেড়াটা লাগাইব। আরে বেড়া ছাড়া নাই, বেড়া ছাড়ার দিন গেছে গিয়া, এখন আর বেড়া ছাড়া নাই। ইমানদার আবার দুই দল, মাথন্য দে আপনারা, সমস্ত মানুষ দুই ভাগে বিভক্ত, একদল ইমানদারের দল আর একদল বেঈমানের দল। বেঈমানের ঠিকানা চিরস্থায়ী জাহান্নাম, আর ইমানদার যারা আছে এরা আবার দুই দল, একদল খাঁটি ইমানদারের দল আর একদল ভেজাল্লে ইমানদারের দল। মা মানতা না? আরে কন্যা মানতা না? একদল কি জাতি ইমানদার? খাঁটি ইমানদার, আর একদল ভেজাল্লে ইমানদার। আমি আপনাদেরকে জিজ্ঞাসা করবার চাই, আপনারা কোন দলের? এটার লোক কই? এটার একটু এদিকে একটু একজনে আসো তো, এটা কি তা একটা ডং দেখাচ্ছে, এটা একটু হেম দিয়ে এদিকে লটকায় দাও, এদিকে এদিকে ঠিক আছে। ইমানদার কয় দল? মা মাতুন না কয় দল? একদল খাঁটি ইমানদারের দল, আর একদল আপনারা কোন দল? না বেজেলের দল হয় এবার মনে চায়? আরে কন্যা বেজেলের দল হয় এবার মনে চায়? এখন আমি আপনাদেরকে বলবার চাই, আল্লাহ পাক রব্বুল আলামিন যে সময় কোরআন শরীফ নাজিল করছিল 1400 বছর আগে, মা করছিলেন না, এই সময় আল্লাহ জানতানি যে আখিরি জমানার মধ্যে একটা দল বেজাল্লার দল আইব, এটা কি আল্লাহ জানতা কিনা জানতা না? আরো ধরে কোন জানতা কিনা জানতা না? আল্লাহ পাক রব্বুল আলামিন জানতা আখিরি জমানার মধ্যে একদল ভেজাল্লে ইমানদারের দল আইব। এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আখিরি নবীর কাছে কোরআন শরীফ নাজিল করতে গিয়া যাতে ভেজাল্লে ইমানদার থেকে আল্লাহর বান্দারা বাচ্চা থাকতে পারে, এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন কারা ভেজাল্লে ইমানদারের দল কারা খাঁটি ইমানদারের দল এরার পরিচয় দিয়ে সেরিয়া আল্লাহ সুরে আনফালের আয়াতগুলো নাজিল করে দিয়েছেন। সুবহানাল্লাহ, রাস্তে কোন? তাহলে এখন শুনেন ভাইরা আমার, এই খাঁটি ইমানদার আর বেজাল্লে ইমানদার কারা এটার পরিচয় দিয়ে সেরে আমার আলোচনা। এখন কোন আপনারা শুনতে রাজি আছেন নি? আপনারা যদি শুনতে রাজি হন তাহলে আমি কইম, আর যদি কন্যা কামনারে বলতে আমি দৌড় দিতাম। শুনতে রাজি আছেন? আল্লাহ বলতাছেন ইন্নামাল মুমিনুন আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আমার আল্লাহ বলতেছেন, হে আমার বান্দার বান্দেরা, শুনে রাখো খাঁটি ইমানদারের সমস্ত ব্যক্তিরা, যাদের কাছে পাঁচটা গুণ আছে, পাঁচ গুণ আছে খাঁটি ইমানদারের দল, যাদের কাছে পাঁচ গুণ নাই এরা ভেজাল্লে ইমানদারের দল। আমি আপনাদেরকে জিজ্ঞাসা করবার চাই, আপনারা যদি খাঁটি ইমানদার হইয়া থাকেন তাহলে খাঁটি ইমানদারের গুণ নিজের মধ্যে ফিট করার দরকার আছে কিনা নাই? কয় গুণে খাঁটি ইমানদার? আরো ধরে কন, যার কাছে আছে পাঁচ গুণ, যাদের কাছে আছে খাঁটি ইমানদার, যার কাছে নাই বেজাল্লে ইমানদার। এখন দেখেন আমি একটা একটা করে কই, আপনার কাছে পাঁচটা গুণ আছে কিনা নাই? যদি আপনাদের কাছে থাকতে থাকে আপনারা খাঁটি ইমানদার, মা আপনার কাছে পাঁচ গুণ থাকতে থাকলে আপনারা খিদা, আর যদি না থেকে থাকে
আরে না না এটা কি কোন আপনারা আশ্চর্য কথা আপনারা যদি আশ্চর্য কথা বলেন পাঁচ গুণ না থাকলে আপনারা কোন বেজাল নেই মন্দার হয়ে গেছেন এটা কখনো আমি মানি না যদি পাঁচ গুণ থাকতে থাকে আপনারা আল্লাহর দরবারে দুইটা রাখার শুকরিয়ার নামাজ আদায় করবেন আল্লাহ যে রাখ দিছে আর যদি না থাকতে থাকে তারপরে বেজাল্লার দলে যাইমো না নিজের মধ্যে আপ্রাণ চেষ্টা করে ফিট করবার চেষ্টা করবো না যেতাম গে বেজাল্লার দল আরে বেজাল্লার দলে যেবার মনে চায় নিজের মধ্যে চেষ্টা করবো ফার্স্টটা গুণ না থেকে থাকলে আর থাকলে তোর শুক্রিয়া আদায় করবো এখন আমি একটা একটা করে আপনারা সামনে তুলে ধরি দেখেন আপনার কাছে ফার্স্ট গুণ আছে কিনা নাই নাইলে নিজের মধ্যে ফিট করবার চেষ্টা করেন কইম আল্লাহ বলতাছেন ইন্নামাল মুমিনুন আল্লাযিনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম আল্লাহ বলতাছেন আমার বান্দার বান্দিরা খাঁটি ইমানদারের সমস্ত ব্যক্তিরা যাদের কাছে পাঁচ গুণ আছে এর মধ্যে প্রথম নম্বরে গুণটা হইল যাদের সামনে আল্লাহর কথা স্মরণ করাইয়া দিলে যাদের সামনে আল্লাহর কথা স্মরণ করাইয়া দিলে অন্তরের মধ্যে আল্লাহর ভয় ঢুকে দেয়গা আর অন্তরের মধ্যে কম্পন সৃষ্টি হয়ে দেয়গা আল্লাহর ভয়ে অন্তর কম্পন সৃষ্টি হয়ে দেয়গা আর গুনার কাম যদি করবার প্রস্তুতি নেয় তার ভরো গুনার থেকে সরে দেয় এরা হইল কি তা খাঁটি ইমানদার আল্লাহর কথা স্মরণ করা এ দিলে অন্তরের মধ্যে কম্পন সৃষ্টি হয়ে দেয় আল্লাহর ভয়ে আর গুণা করবার মনে চাইলে গুণা ছাইরা দেয় এরা কি যাত খাঁটি ইমানদার আর যারা নাকি আল্লাহর কথা স্মরণ করা এ দিলে ও আল্লাহর ভয় তো নাই আর উল্টা মাথে আছে কিনা আছে না আমি একটা লোকের কথা কই নাম সারা নাম কইতাম না নাম কই যা কেউ বদনাম করা জায়েজ না এই কারণে আমি নাম সারা কথাটা বলতাছি যদি আকিদা নষ্ট হয়ে জায়গায় এমন কোনো মানুষ আছে তাহলে হ্যাঁ নাম কমন লাগবো আর যদি আমলের খারাপের কারণে আমলটা খারাপ এই কারণে যদি তার নাম তার বদনামটা করন লাগে নাম সারা কমন লাগবো মা শুনে দিয়ে আপনারা তাহলে শোনেন আমি একটা লোকের কথাকে আমি নিজের চোখের দেখা আমার নিজের চোখের দেখা রমজান মাস রমজান মাসে কিতা করে মানুষের রোজা রোজা রাখে না আরে রাখেন না রাখ না রাখে একটা লোক রাস্তাতে যাইতেছে রাস্তাতে হাঁটতে যাইতেছে তার হাতের মধ্যে সুঙ্গা সুঙ্গা বুঝুননি কিতা সিগারেট জ্বালাইয়া খাইতেছে আর ছাড়তেছে একজন লোকে তারে বলতেছে মেয়া একটু আড়ালে গিয়ে খাও মানুষের থেকে একটু আড়ালে গিয়ে দূরে গিয়ে খাও তখন হে জবটা দেখি তা আপনারা দেখুন খাঁটি ইমানদার না বেজাল্লা ইমানদার আপনারা ফতোয়া দিবা এ বলতেছে আল্লাহরই ভয় করে না মানুষ সেখানে ভয় করতাম নাউজুবিল্লাহ আর আসছে কোন সে কি কইতেছে কয় আল্লাহরই ভয় করি না মানুষ সেখানে ভয় করবো আপনারা কোন খাঁটি ইমানদার না বেজাল্লা ইমানদার আরে বেজাল্লা না আমার তো মনে হয় বেজাল্লা না এই আর ইমানই নাই মনে হয় কি কেন আপনারা আনালে এমন কথা কেমন করে কয় আল্লাহরই ভয় করে না মানুষ কিসের জন্য ভয় করম এক তো ইমান আছে কিনা আল্লাহ জানে ঠিক না বেঠি আপনারা কি জাতের ইমানদার ইবার চান খাঁটি ইমানদার কারা যাদের সামনে আল্লাহর কথা স্মরণ করাই দিলে অন্তরের মধ্যে আল্লাহর ভয় ঢুকে দেয়গা আর অন্তরের মধ্যে আল্লাহর ভয় ঢুকানোর কারণে কম্পন সৃষ্টি হয়ে দেয়গা গুণা করবার চাইলেও গুনার কাম ছেড়ে দেয় মা ঠিক না বেঠি আমরা দেশে কিছু সুৎকুর ঘুষকুর গাঁজা কর মদ কর বেড়িবাজি কর রফুলাবাদি কররা মানুষের সম্পদ আত্মসাত কররা সরকারি তহবিল লুটে খাওয়ার দল আছে মা আছে কিনা আছে না এরার মধ্যে কিছু কিছু মানুষ এমন আছে এরার মধ্যে কিছু কিছু মানুষ এমন আছে কোন মোল্লা বেটা যদি কয় আমি বুড়া হয়ে গেছে কে রেবা দাড়ি দাড়ি ফাঁকাইলিছে রেবা এখনই তো ছাইরা দাও বা সুদ ছাইরা দাও ঘোষ ছাইরা দাও গান্দা ছাইরা দাও বেডিবাজি ফুলাবাজি ছাইরা দাও মানুষের সম্পদ আত্মসাত ছাইরা দাও সরকারি তহবিল লুটতে খাওয়া ছাইরা দাও হে জবাব তাই সবাই না কিছু কিছু এমন মানুষ আছে এরা জবাব দেয় কয় খাইয়া লাই কইরা লাই হি কানে গেলে যেতে হইব না কিতা কয় খাইয়া লাই কইরা লাই হিকানো গেলে মানে হিকানো মানে কিন্তু আল্লাহর কাছে গেলে যেতে হয় মনে আপনারা কনিয়া খাঁটি মান্দা না বেজাল্লে মান্দার আমার তো মনে হয় এর এর যে কথাটা কইছে এই কথাটা আর ফেরাউনের কথাই একজাত এর কথা আর কার কথা ফেরাউনের কথাই একজাত আপনারা কইবেন যে ফেরাউনে কি কইছে তাহলে ফেরাউনের কথাটা বলবো কইমো ফেরাউনের কথাটা কষ্ট হইতেছে আপনারা কষ্ট হইতেছে বুঝেন তো আমি নো একটা জিনিসে দুর্বল একটা ব্যাপারে আমি দুর্বল আছি এই দুর্বলতাটা আমার কোনটা জানেন নে আমি সিলেটি ভাষায় কথা কইতে পারি না
আমি থাকি তো সিলেট, আজকে কত বছর হয়েছে, 20 বছরের মতো হয়ে গেছে সিলেট থাকতেছি। আপনারা আশেপাশে থাকি, সিলেটি ভাষা কথা কইতে পারি না। সিলেটি ভাষায় আপনারা যদি কথা বলেন দুইজন চারজনে মিলে সব বুঝি, কোনো কিন্তু বুঝতে অসুবিধা নাই। কিন্তু আমি যদি সিলেটি ভাষা কথা শুরু করে দেই, চিটাগাঙ্গে ভাষা ইয়া গুতা আরম্ভ করে দেয়। এখন দুইটা মিললে জগা কিছু রয়ে যায়গা, এখন কোন কোনটা করতে হবে। এই কারণে আমি সিলেটি কথাও বাদ দিছি, চিটাগাঙ্গে কথাও বাদ, আমার হবিগঞ্জের কথাই বালা মা, ঠিক না বেটি? আরে আপনাদেরকে বুঝাইতে পারবো না সিলেটি ভাষায় কথা কইলে, তো যেই কথা কই আসি আমি বুঝাইতাম পারতাম না সেই ভাষায় কথা কোনের কোন দাম আছে, এই জন্য এটা বাদ হয়ে বলা মা বুঝেন না কথা। এখন শুনেন ফেরাউনকে তা কইছি, ফেরাউনের বাড়িতে আসিল মিশর, মাথুন্যা দিয়ে আপনারা কোন দেশে আসিল, যে মিটা চা দিছে রে বেটা, আমি গরিব মানুষ, গরিবের চা দাও। ফেরাউনের বাড়ি মিশর, মিশরের মধ্যে একটা নদী আছিল, এই নদীটা এখন আছে, নদীটার নাম নীল নদী, নাম শুনছেন আপনারা? এই নীল নদীর পানিটা ওই সময় এত দরকারি আছিল, খাইবার দরকারতে নীল নদীর পানির দরকার, ফসল ফলাইবার দরকারতে নীল নদীর পানির দরকার, মাথন নেদে আপনারা এত দরকার। হঠাৎ করে নীল নদীর পানি শুকাই গেছি গা, এমন শুকানি শুকাইছে একবারে মরুভূমি গেছে। এখন তো মারাত্মক অবস্থা ধারণ করছে, মানুষে খাইবার পানি পাইতেছে না, ফসল খেতে জমিনের মধ্যে ফসল পানি দিতে পারতেছে না, দেশের মধ্যে একটা হাহাকার অবস্থা শুরু হয়ে গেছে। তখন কি অবস্থা বিরাজ করছে, তখন হয়েছে কি জানেন? ফেরাউন তো খোদা, মা খোদাই দাবি করছিলি না, খোদাই দাবি না, এ বড় খুদার দাবি করছে, আনা রাব্বু কুমল আল, আমি বড় খোদা। মা কইছিল কিনা? কইছিল না। যেদিন আল্লাহ নীল নদীর মধ্যে সুবাইয়া মারছিল, এই সময় বুঝছে বড় কাটা ভুরু কাটা, মা ঠিক না বেটি? নদী তো শুকাই গেছে গিয়া, শুকাই একবারে মরুভূমি হয়ে গেছে গিয়া। এখন ওই শিক্ষিতা তার তো বন্দা আছে, লক্ষ লক্ষ বন্দা, আমরা আল্লাহর বন্দা না ফেরাউনের বন্দা? আরে কার বন্দা? আরো দূরে কোন কার বন্দা? আর এর দো হের দেশের মধ্যে হের বন্দা আছে, লক্ষ লক্ষ মানুষ তার বন্দা। এরা আইয়া বাড়ির মধ্যে সারা কি করছে আইয়া, এ ঢুকছে আইয়া, ঢুককে সেরে তো হাজার হাজার না লক্ষ লক্ষ মানুষ আইছে, ফেরাউনে দেখে তো অবাক, বাবা রে বাবা এ কোন মিছিল লই আইছে, মা ঠিক না? যেগা তোমরা কই কেন আইছ? খোদা নীল নদীর পানি শুকাই গেছে কিয়া, মরুভূমি গেছে, মানুষে পানি খাইবার ভয় না, ফসল বলাইতে পারতেছে না, ফসলগুলা নষ্ট হয়ে যেতেছে কিয়া, পানি দাও। কি দাও? পানি দাও, পানি দিবার ক্ষমতা আছে, মাথুন্যা দি, কয় যা যা দি মনে, যা তোর বাড়ির যা দি মনে, বুঝা দা হের বাবার, মা মাথুন্যা দে, হের বাবার ভানির তা, নীল নদী তার বাবার, নীল নদীর ভানির তার বাবার, তার কথা মতো চলে, তাহলে তার কথা মতো চলে না যে কয় দা দি মনে, এটা কইতাছে কারে, খুদাই ঠিকাই রাখবার লাগে, নাইলে তো কবো তুমি কোন জাতের খুদা ভানি দিতে পারো না। এরা সব গেছে গে বাড়ির, খুদায় ভানি দিবা। এখন ফেরাউনে ভরছে চিন্তা, এরা যদি কইলা যা দিমুনে দিব করতে গিয়া, মা এখন চিন্তা পড়ছে। তে ফেরাউনে জীবনে বহুতবার বিপদ পড়ছে, যখন জটিল বিপদ পড়ে তখন ফেরাউনে চিন্তা করে যে আমি এই বিপদ থেকে মুক্তি পাইবার লেগে কার কাছে যাইতাম, যদি দেখে মুসা আলাই ইসলামের কাছে গেলে কামুই দিব গিয়া, তখন রাত্রের অন্ধকারে সব যখন নাকি ঘুমাই যায়গা, রাত্রে অন্ধকারে মুসা নবীর কাছে গিয়া ভাও দিল, মাথুন্য দে আপনারা, এ কোন জাত খুদা? ফাও দৌড়া খুদা, মাথুন্য দে আপনারা, কোন জাত খুদা? ফাও দৌড়া খুদা। আর যখন নাকি বুঝে যে এই বিপদ থেকে বাঁচতে হইলে মুসা নবীর কাছে গেলে হইতো না, কার কাছে যাওয়া লাগবো? আল্লাহর কাছে যাওয়া লাগবো, তখন সে আল্লাহর কাছে যায়। এখন এই যে বিপদটা পড়ছে, কোন বিপদে পড়ছে? নীল নদীর পানি দিতে হইব, আর যদি দিতে পারে না তাহলে কিইব তার খুদাই দেব গিয়া। এখন এটার থেকে বাঁচতে হইলে মুসা নবীর কাছে গেলে চলবে না, হে ভালো করে জানে হের কথায় নীল নদীর পানি আসবে না, আর মুসা আলাইসলামের কথায় নীল নদীর পানি আসবে না, নীল নদীর পানি আসবে আর কার কথায়? ওই নিয়ত করছে, এখন কার কাছে যাইব? আল্লাহর কাছে। রাত্রে যখন নাকি সব ঘুমাই গেছে, নীরব নিস্তব্ধ এলাকাটা একবারে ঠান্ডা গেছে, পশু পাখির পর্যন্ত আওয়াজ নাই, সব নীরব। দরজাটা খুলছে, ফেরাউনের বাড়ির কাছে একটা পাহাড় আছে, এই পাহাড়ে গিয়ে উঠছে,
উঠতে সেরিয়া সেদ্দার মধ্যে ফিরে গেছি গা। দেখুন সেদ্দার পড়ে কিতা খায়, কারে শ্রদ্ধা করে? আরো ধরে কন, কারে শ্রদ্ধা করে? আল্লাহর শ্রদ্ধা করে। শ্রদ্ধার মধ্যে ফিরে কিতা কইতাছে, দেখুন এর কথা আর ফেরাউনের কথা এক জাতনি। ফেরাউনে কয় আল্লাহ আমি কোনো খোদা না, ওখানে আসল কথা স্বীকার করে। বিপদে বললে সুদা না ওইও হয় না, কয় আল্লাহ আমি কোনো খোদা না, আল্লাহ তুমি ওই খোদা, আর আমি লুপ করিয়া খোদাই দাবি করে লিছি। দেখুন মাথা যায়, কয় আমি লুপ করে খোদাই দাবি করে লিছি, আল্লাহ এখন যদি নীল নদীর পানি চালু হয় না আমার খোদাইটা দেব গিয়া, আল্লাহ তুমি দয়া করে নীল নদীর পানিটা চালু করে দিলাও আর আমার খোদাইটা টিকাইয়া দিলাও, আর হি কেন গেলে যেত হইব না। ওহান আপনারা কোন ফেরাউনের কথা আর ইয়ার কথা এক জাত কিনা? ওহান আপনারা কোন যে কয় খাইয়ালাই করিয়ালাই ঠিকানে গেলে যেতে হইব না, এর কথা আর ফেরাউনের কথা যদি এক জাত হইয়া থাকে তাহলে এর ইমানই আছে কিনা আল্লাহ জানে। আর ইয়া ইমান যদি থাকার দেখে খাটি ইমানদার না বেদেললে ইমানদার? আরো দূরে কোন খাটি না বেদেললে ইমানদার? আপনারা কি বেদেললে ইমানদার হইবার চান? আল্লাহ তুমি আমাদেরকে বেদেললে ইমানদারদেরকে অন্তর্ভুক্ত না করিয়া আল্লাহ তুমি আমাদেরকে খাটি ইমানদারদের অন্তর্ভুক্ত করে দাও। কয় গুণ হইতা মাথুর না, কয় গুণ হইতা? পাঁচটা গুণ। পাঁচটা গুণের আলোচনা করতে সময় লাগবো, এই কারণে শর্টকাটে কি করতেছি আপনাদেরকে শোনাইতাছি। পাঁচটা গুণের আলোচনা শুনবার চান কিনা চান না? তোমার আওয়াজটা বেশি করা হয়ে গেছে, আওয়াজটা করা হয়ে গেছে বেশি, আমি নিজেই বুঝতেছি না কি মারতাছি। এখন শুনেন ভাইয়ের আমার গুণ কয়টা, কার গুণ? আরো দূরে কন সবাই বলেন, কয় গুণ? পাঁচ গুণ। একটা গেছে আর রইছে কয়টা? চারটা। দুই নম্বর, ইন্নামাল মুমিনুন আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। আল্লাহ বলতেছেন আমার বান্দার বান্দিরা খাঁটি ইমানদারের সমস্ত ব্যক্তিরা যাদের কাছে পাঁচ গুণ আছে এর মধ্যে দুই নম্বর গুণটা হইল যাদের সামনে কোরআন তেলাওয়াত করলে, যাদের সামনে কোরআন তেলাওয়াত করলে তাদের অন্তরের মধ্যে যে ঈমান নামক একটা সম্পদ আছে এই ঈমানটা শক্তিশালী হয়, মজবুত হয়, ঈমানটা নুরানি হইয়া যায়। কিন্তু দুঃখের সাথে বলতে হয় ভাইয়েরা আমার, আজকাল আমাদের দেশে কোরআন তেলাওয়াত বন্ধ। মাথুন্য দে আপনারা, আপনারা আপনারা গ্রামের খবর কইতে পারবেন? আমি আমার গ্রামের খবর কইতাম পারব, আমাদের গ্রামে আমি দেখছি আমরা যখন নাকি ছোট ছিলাম ওই সময় দেখছি আমরার মা চাষিরারে দেখছি সকালবেলা ফজরের নামাজটা পড়িয়া কোরআন শরীফ তেলাওয়াত না করে সেরিয়া চুলার মধ্যে আগুন দিছেন না। মাথুন্য দে আপনারা, আমরার বাপ চাষা এরা কৃষি কাজ করতা দেখছি এরা কোরআন শরীফ ফজরের নামাজটা পড়িয়া কোরআন শরীফ তেলাওয়াত না করিয়া লাঙ্গল ধরছে না। লাঙ্গল বুঝেন তো আপনারা? আপনারা কেন কি কয় লাঙ্গল ধরছেন না? আগে কোরআন শরীফ তারপরে লাঙ্গল, আল্লাহই জানে কথা বুঝাইতাম পারছি না। আর এখন কোরআন তেলাওয়াত একবারে বন্ধ হয়ে গেছে গিয়া, না মহিলারা কোরআন শরীফ তেলাওয়াত করে না পুরুষের দলে কোরআন শরীফ তেলাওয়াত করে। আজকাল কোরআন শরীফ তেলাওয়াত কিছু সীমিত জায়গার মধ্যে কোরআন শরীফ তেলাওয়াত হইতাছে, সকালবেলা মক্তবের মধ্যে কোরআন শরীফ তেলাওয়াত হইতাছে, আর মসজিদের মধ্যে মাঝে মাঝে কেউ কি এক দুইজনে তেলাওয়াত করে, আর বাড়িতে তো নাই কইলেই চলে। মা ঠিক না বেটি? আসলে ব্যাপারটা কিতা, আসলে ব্যাপারটা হইল এখনের অবস্থাটা হইল যেটা আমি বাস্তবে কই, বাস্তব কথাটা। বেটা আর বেটে জামাই আর বউ দুইটা চারটা ভাত খাইছে রাত্রেবেলা, খাইয়া সেরিয়া স্যালেডের মতো মোবাইলটারে লইছে। ওহনের মোবাইল তো অত বড় না, স্যালেডের মতো দেখছেন না আপনারা? দেখছেন না? আর ইতা মোবাইল তো টিফা টিফি করার লাগে, হিটের মধ্যে টিফাটিনি না টানা টানি, এটা কি তা টানাটানির কারবার আরম্ভ হয়েছে, টাস টুস এই সমস্ত কারবার। তে বড় মোবাইলটা লয় আর লয়ে সে রেটিফাটা মারিয়া বিসমিল্লাহ পড়ছে না, আলহামদুলিল্লাহ পড়ছে না, কোনো দোয়া দুরুস পড়ছে না, চিত্তই ফিরে গেছে গিয়া দামাই বদুয়াটা ওইটা সেরিয়া দুনিয়ার অশ্লীল ছায়াছবি দেখতেছে। মা ঠিক না বেটি? দুইজনে দেখতেছে আনন্দের সাথে, মনের আনন্দে জামাই বউ দুইজনে দেখতেছে, দেখতে দেখতে বারোটা বাচ্চে, একটা বাচ্চে, দুইটা বাচ্চে, তিনটার সময় আপনি আপনি বুকটার মধ্যে মোবাইলটা হয়ে গেছে গিয়া, রাত্রে ঘুমাই গেছে গিয়া। আচ্ছা কনছে এইভাবে যদি তার ঘুমটা ধরে লায় রাত্রে তো তাহাজ্জুদের নামাজ অবশ্যই পড়ব, মা তাহাজ্জুদের নামাজ পড়ব,
কেমনে যাব খবর আছে নাকি দা ফজরের নামাজেরই খবর নাই কোন দিকে ফজরের নামাজটা চলে গেছে গিয়া সকালবেলা যখন নাকি ঘুম থেকে উঠছে ঘুম থেকে তো উঠবার কোনো কথাই নাই রাত সকাল আটটা বাজে গেছে গিয়া তখন বউ ঘুম থেকে উঠছে বেডের ঘুমটা আগে ছুটছে বেডটে গিয়া সেরিয়া চুলার মধ্যে আগুন দিছে অথবা গ্যাসের চুলার মধ্যে সুইচ দিছে আর একটা ছোট্ট ডেগের মধ্যে ডেক বুঝুন না আপনারা একটা ডেগের মধ্যে দুই কাপ চা লইছে চাল দুই কাপ পানি লইছে পানি লইয়ে সেরে চাটা গরম করছে চাটা বানাইছে দুই কাপ চা বানাইয়ে সেরিয়া টের মধ্যে দুই কাপের মধ্যে দুইটা কাপের মধ্যে লইয়া টের মধ্যে রাখছে আর একটা প্লেটের মধ্যে ছোট্ট একটা প্লেটের মধ্যে ওই ছোট ছোট টুস গরুর আড্ডির মতো শক্ত ইতা লইছে একটা প্লেটের মধ্যে লইয়া সেরিয়া টেটা লইয়া আইছে বিছনার মধ্যে জামাই যে বিছনার মধ্যে ঘুমাই দিছে এটা বাস্তব কথা কইতাছি দেখেই কইতাছি আয় হায় রে বহুদিন আগে দেখছিলাম এই বহুদিন আগে যে দেখছিলাম এটা দেখেই ঘটনাটা কইতাছি অন্য বিছনার মধ্যে রাখিয়া দিছে রাখিয়া দিয়া এখন জামাই রে ধাক্কায় আরে উঠো না মা মাথুন না দিয়া না জামাই রে ধাক্কা দিয়েছে নাম কইতো না নাম কইলে যার যাইব গিয়া মা জামাইয়ের নাম ক জানেন যে আপনারা গেরাম গিয়ে এখন বেড়ে জামাইয়ের নাম কওয়াই দেখুন মার মাইরে নিল জামাইয়ের নাম কইতো না বাইরেলা দোকান আছে না বাইরে বাড়ি ঘর দোকান আছে না এটা এক দোকানের মধ্যে এক বেটি গেছে একটা যুবক ছেলে দোকানটা দিছে বেটি গেছে আর ওই সময় একজন মুরব্বী মানুষ দাঁড়িয়ে উড়ি ফাঁক না দোকানে বই দিছে আরে বেটি গিয়া দোকানদার কইতাছে যুবক ছেলেটারে আমিয়া তোমার দোকানে গোয়া ভাতা আসেনি মাথুন্ডে দেয় আমরা গোয়া ভাতা অঞ্চল জীবনে কোনো দিন এখন যুবক ফোলা তো আর জীবনে হচ্ছে না গোয়া ভাতা খিতা কয় বেটি গোয়া ভাতা খিতা ক মা গোয়া ভাতা ছিল না বুড়া বেড়া বুঝা লাইছে বুড়া বেড়া কায় ব্যাক কলের ব্যাক কল দোকান দালাইছো তার গোয়া ভাতা বুঝোস না বেটে ফান চায় যেই কইছে ফান চায় এমনি বেটে কয় আরে বউ তুমি যেটা কইছি তুই ইয়ার পরে ফান কনা বেটে এক ফান দিয়েছে বেচে লইয়া গেছে গিয়া যাওয়ার পরে বুড়া বেড়া কয় কেটে কেন ফান কয় না জানোস নি কন্যা কই বেটে ফান কয় না এই কারণে বেটির জামাইয়ের নাম আর ফান ফান করলে তো জামাইয়ের নাম আইয় এই কারণে ফান কয় না সুবহান আল্লাহ দেখেন বেটেকে ধাক্কাইতেছে কারে জামাই রে ওটো না কয় কেতেছে কয় আনিছে কেতা আনিছি কেতা লইছে আরে চা না চা না তো চা না চা রে ইংরেজিতে কি কয় মাথুন্ডে দেন টি আর বিছানা রে বেড এর লাগি চার নাম হইলে বেডটি এটার নাম দিছে কি তা বেডটি বেডের মধ্যে বইয়া এই চাটা খাইব আতো দইছে না মুখো দিছে না বেডটে চা বানাইছে আর এখন আন্য দিছে জামা এ ফালতে ঘুম থেকে উঠতে গেতে গিয়া হেওয়া আত দইছে না মুখ দিছে না টুসটা লইছে লইয়া যা তারা মারছে আর লইয়া দুই জনে খাইতাছে হাদিসের মধ্যে আছে যখন নাকি ঘুমাইবার সময় দোয়া বলল না এরপরে তাহাজ্জুদের সময় উঠলো না ফজরের সময় উঠলো না ঘুম ফজর সময় উঠতে ওজুটা করলো না নমাজও পড়লো না এমনি গেছে গিয়া এমনই সময়টা কাটতে গেছে গিয়া আল্লাহ রসুল কোন বাল শয়তান আলা উজদাইহি এর নাকে মুখে বলি শয়তানে পেশাব করে দে তাহলে নাকে মুখে যে শয়তানে পেশাব করছিল এই পেশাবটা তো রইয়া গেছে মানুষের ঘুমের অবস্থায় হাত কোন জায়গায় যায় খবর নাই হয়তো যে এখানে পেশাব করছিল শয়তানে এখানের মধ্যে হাতটা লাগছে হাতটা যদি লাগিয়ে থাকে তাহলে হাতের মধ্যে কি লাগছে আরে কন্যা কি লাগছে এই হাত দেশে রে কি লইছে টুস লইছে আর টুসটা লইয়ে সে রে কি করছে যা তারা মারছে হাতের হাতের শয়তানের ফেসাবটা হাতের টুসটা টুসের মধ্যে গেছে আর এটা লইয়া বিসমিল্লাহ কইছে না কুস্তুই কইছে না খাইছে এখন আপনারা কোন এটা কি ব্যাটটি না খবিষ্টি আরো দূরে কন্যা এটা ব্যাটটি না খবিষ্টি আমরা হবি মান্য হবিগঞ্জের খুদুর আসলা এন কন এটা ব্যাটটি না এটা খবিষ্টি এটা খবিষ্টি কারণ এখানের মধ্যে আল্লাহর নাম লইছে না আতো দইছে না মুখো দইছে না শয়তানের ফেসাব লইয়ে সেটা খাইতাছে এটা আবার ব্যাটটি হয় কেমনে এটা খবিষ্টি আপনারা কি তা খবিষ্টি খাইবার কথা চান না কি তা অহন কোন এই অবস্থার মধ্যে কোরআন শরীফ পড়বার কি সুযোগ আছে আরো দূরে কোন কোরআন শরীফ পড়বার সুযোগ আছে আল্লাহ তুমি আমাদেরকে কোরআন শরীফ পড়বার তৌফিক দান করো আমাদেরকে কোরআন শরীফ তেলাওয়াত করবার সুযোগ দান করো কোরআন শরীফ তেলাওয়াতের দ্বারা অন্তরের মধ্যে নূর ফায়দা হয় কোরআন শরীফ তেলাওয়াতের দ্বারা ইমানি শক্তি শক্তিশালী ইমানটা শক্তিশালী হয় ইমানটা নূরানি হয় আমরা কোরআন শরীফ তেলাওয়াত করিয়া ইমানটারে শক্তিশালী আর নূরানি করবার চাই কিনা চাই না ও ভাইয়া কল আপনার কাছে একটা দরখাস্ত আমার
একটা দরখাস্ত আমার, আপনারা 24 ঘন্টা দিন রাত, এই 24 ঘন্টার মধ্যে 23 ঘন্টা 50 মিনিট আপনি যেই কোন কাজে ব্যয় করবেন এটা আপনি চিন্তা করে রুটিন করেন। আর আমি মাত্র আপনাদেরকে 10টা মিনিটের সময় কথা বলতাছি, মাত্র 23 ঘন্টা 50 মিনিট বাদ দিয়া রইয়া গেছে 10টা মিনিট। আপনারা কি সকালবেলা অথবা মধ্যাহ্নে অথবা রাত্রেবেলা যে সময় আপনার সুবিধা হয় দিনে একবার কমপক্ষে 10টা মিনিট কোরআন শরীফ তেলাওয়াত করতে রাজি আছেন নি? আরও দূরে কোন রাজি আছেন নি? কেটা কেটে রাজি আছেন? একটু দেখে লায় আল্লাহ তুমি আমরা সবাইকে কমপক্ষে 10 মিনিট সময় কোরআন শরীফ তেলাওয়াত করার তৌফিক দান কর। ভাইরা শুনেন, যদি খাঁটি ইমানদারে কোরআন শরীফ তেলাওয়াত করে তাহলে খালি ইমানই শক্তি মজবুত হয় এমন না, খাঁটি ইমানদারে কোরআন শরীফ তেলাওয়াত করলে বেঈমান কাফির পর্যন্ত তার মধ্যে আসর ফিরে যায়গা, বেঈমান কাফির পর্যন্ত মুসলমান হয়ে যায়, হয় না? হয় না?